হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো আজ একটি ফোন নিয়ে আসলাম, ফিচার ফোন। এটি হচ্ছে আইটেলের it2171x। তো ফোনটি নতুন আমরা হাতে পেয়েছি এবং এই ফোনটি it2171 যেটি ছিল সেখান থেকে ডিজাইনটি চেঞ্জ করা হয়েছে, আর ফোনটির ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগলো এবং সিম্পলি কিওয়ার্ড ফোন। অনেকে আছেন যারা সিম্পলি বাটন ফোন শুধুমাত্র কথা বলার জন্য কিনে থাকেন, তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি এই ধরনের ফিচার ফোন কিনে থাকেন। তো বন্ধুরা, খুব বেশি কথা না বাড়িয়ে আমরা ফোনটি রিভিউ করব। তো ফার্স্ট টাইমে একটি চার্জার দেখতে পাচ্ছেন, আর একটি 1000 mAh-এর একটি ব্যাটারি থাকছে ফোনটির সঙ্গে, আর একটি প্যাকেজিং বক্স। তো এই ফোনটাতে কী কী ফিচার থাকবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে, এবং ফুললি জানতে পারবেন এই ফিচারগুলো। তো ফার্স্ট টাইমই এই ফোনটাতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এবং একটি 16 GB মেমোরি উঠাইতে পারবেন, এবং ছোট্ট একটি ক্যামেরা থাকছে ফোনটির সঙ্গে, এবং অন স্পিকার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তো বন্ধুরা, এই কিপ্যাড বাটনগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা টাইপ করতে পারবেন এবং সিম্পলভাবেই ব্যবহার করতে পারবেন ফোনটি। এবং এই ফোনটিতে 1.77 থাকছে ডিসপ্লে, আর এই ফোনটি প্রাইস করা হয়েছে 1050 টাকা। তো এই বাজেটের মধ্যে খুব সিম্পলি একটি ফিচার ফোন। তো ফুললি দেখবেন ভিডিওটি, অবশ্যই জানতে পারবেন ফুললি ফিচার। ও হ্যাঁ, সিম্পল একটি রিকোয়েস্ট, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা রিভিউটা শুরু করব। তো ফার্স্ট টাইমই আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে থাকছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকছে, ইংলিশ তো থাকেই, আপনারা অনেকেই আছেন যারা বাংলাটা খুব বেশি ভালো বোঝেন, তো এখান থেকে বাংলা পুরো ফন্ট করেই ব্যবহার করতে পারবেন। আর সেকেন্ড টাইমে যেটি সেটি হচ্ছে আপনারা ফোনটি একটি টর্চ থাকছে যেটি কিনা বেশ ভালো আলো দিচ্ছে, অনেকে আছেন যারা অন্ধকারে লাইটটা ব্যবহার করতে পারবেন। এবং থাকছে FM রেডিও, এবং এখানে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন 500। তো অনেকেই আছেন যারা খুব বেশি কন্ট্যাক্ট সেভ করেন, আপনারা টোটালি এখানে ফোন কন্ট্যাক্টে 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তো বরাবরই ফোন সেটিং যে অপশনটি থাকছে এখানে ল্যাঙ্গুয়েজ, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। একটি ফ্লাইট মোড অপশন থাকছে, যেখানে ফ্লাইট মোড অপশনটি ব্যবহার করতে পারবেন। এবং কল সেটিং যে অপশনটি থাকছে এখানে ডাইভার্ট করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ভয়েস থাকছে। তো অনেকে আর যারা ফান্ড করে মিউজিক ভয়েসটি ব্যবহার করেন, তো এখান থেকে মিউজিক ভয়েস ব্যবহার করতে পারবেন। এবং ইতিমধ্যে দেখছেন ব্লক লিস্ট, তো অনাকাঙ্ক্ষিত যে কলগুলো আসে এখান থেকে ব্লক লিস্ট করতে পারবেন। এবং তারপর যেটা এখানে থাকছে অটো কল রেকর্ড, তো অনেকেই আছেন যারা কল রেকর্ড করেন, তো এখান থেকে কল রেকর্ডটি ব্যবহার করতে পারবেন। আর এখানে থাকছে স্ক্রিন কিপ্যাড লক, এখান থেকে আপনারা লকটি সেটআপ দিয়ে নিতে পারবেন টাইমলি। এবং সেটিং অপশনটিতে প্রোফাইল নামক একটি স্থান থাকছে, এখানে সাইলেন্ট, ম্যাটিং, আউটডোর। তো অনেকে আছেন যারা ভাইব্রেশন খুঁজে থাকেন, তো এখান থেকে ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে। এবং আরও কিছু বেশ কিছু সেটিং দেখতে পাচ্ছি, এখানে কিং টেকার থাকছে যেটি আমরা ব্যবহার করি অনেক সময়, আর টর্চ থাকছে, এবং ক্যালেন্ডার থাকছে, ক্যালকুলেটর থাকছে, এখান থেকে অ্যালার্ম সেট আপ দিতে পারবেন। আরও থাকছে 0.8 MP-র একটি রেয়ার ক্যামেরা। তো অনেকে আছেন যারা সিম্পলি পিকচার উঠে থাকেন বাটন ফোনেও, ক্যামেরাটা কিন্তু বেশ ক্লিয়ার। এবং মাল্টিমিডিয়া থাকছে এখানে, এখানে অডিও প্লেয়ার থাকছে, ভিডিও প্লেয়ার থাকছে, সাউন্ড রেকর্ড করার সুবিধা থাকছে। তো অনেকে আছেন যারা ভিডিও রেকর্ডিং খোঁজেন, তো এখানে কিন্তু ভিডিও রেকর্ডিংটা থাকছেই না। আর একদমই নিচে পাচ্ছেন ফাইল ম্যানেজার, এখান থেকে মেমোরির সকল ফিচার জানতে পারবেন, দেখতে পারবেন। তবে এই ফোনটিতে আরও যা ব্যবহার করতে পারবেন, এখানে ব্লুটুথ থাকছে এবং GPRS ব্যবহার করতে পারবেন, আরও থাকছে ছোট একটি টর্চ থাকছে ফোনটিতে। তবে ফোনটির কেয়ার যে বাটনগুলো এগুলো কিন্তু খুব ইজিলি ব্যবহার করার মতো, আর অনেকেই যারা আছেন মুরব্বী মানুষ তাদের জন্য কিন্তু ফোনটা বেস্ট হবে। আরও কিছু পার্সন আছেন যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি একটি ছোট ফোন রাখার চেষ্টা করেন, তো ফোনটি কিন্তু হাতের মুঠোর মধ্যে রাখার মতো একটি ফিচার ফোন। আর এই ফোনটির প্রাইস থাকছে 1050 টাকা, এবং এই ফোনটি একদমই নতুন, it2171x নতুন একটি ফোন হাতে পেয়েছি। এই ফোনটি পাচ্ছেন 4টি কালারে, আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি ফুললি ব্ল্যাক কালারের একটি ফিচার ফোন, আর এই ফোনটির সঙ্গে থাকছে 1 বছর ওয়ারেন্টি। তো বন্ধুরা, এই ফোনটির কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং সিম্পলি রিকোয়েস্ট একটি অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকুন।